কোনা, এই কোনা, এই দেখ ফোন বাজছে, দেখ দেখ কে ফোন করলো। হ্যাঁ বাবা, দেখছি। হ্যাঁ দেখ। হ্যালো, কে কথা বলছেন? আমি সাহেব বলছি। ও আচ্ছা, আমি ওকে ডেকে দিচ্ছি। তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো? যদি ফুলঝুরিকে একটু ডেকে দেন, ওর সাথে একটু কথা আছে। ও আচ্ছা, ডাকছি। কিরে, কে কথা বলছে? সাহেব ফোন করেছে, ফুলঝুরির সঙ্গে কথা বলতে চাইছে। সাহেব করেছে? দিদি আমাকে দে, আমি একটু কথা বলি। না বাবা না, একটু পরে, আগে ফুলঝুরির সঙ্গে কথা বলে নি। হ্যাঁ রে, ফুলঝুরি, ফুলঝুরি, আরে ধরো ধরো, দেখো কে ফোন করেছে। না ধরো। কি আমার কোনো বন্ধু ফোন করেছে নাকি? এত প্রশ্ন করছো কেন? আগে ফোনটা ধরো, তারপর জানতেই পারবে। হ্যালো, আমি সাহেব। কি ব্যাপারটা কি তোমার? তুমি হঠাৎ ফোন করেছো কেন? তুমি ফোন করেছো বলে তো পিসিমণি আমাকে এরকম করে ডাকলো, আর আমাকে দৌড়ে দৌড়ে তাড়াহুড়ো করে আসতে হলো। ফুলঝুরি, এভাবে কথা বলছো কেন? ও তোমায় ফোন করেছে, তুমি ওর কথা শোনো, নিশ্চয়ই জরুরি কোনো দরকার আছে, কথাটা ভালো করে শোনো। আচ্ছা ফোন করেছো যখন, তখন কথা বলো, এরকম চুপ করে থাকার কি হয়েছে? স্পিক, স্পিক। খাবারটা ফেলে দিয়ে আইছে, খাইলো না তো এই এনে। কার ফোন? জামাই ফোন করেছে। ও, একটা খবর জানলে তুমি খুব খুশি হবে, তাই সে খবরটা তোমায় না জানিয়ে পারছি না। কি খবর? তোমার কোনো খবর? শোনো, তোমার কোনো খবরে না আমার কিছু যায় আসে না, সেজন্য আমার খুশি হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। না, আমার কোনো খবর নয়, আমাদের বাড়ির খবর, আমার গিন্নিমার খবর। গিন্নিমার খবর? আমি খুশি হব। ও মাই গড, ডোন্ট টেল মি। আই, তোমরা কি গিন্নিমাকে নিয়ে নিজেরাই চলে যাচ্ছ বেড়াতে? লিসেন, আমি বলেছিলাম আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো না, আমি তো এই কথা বলিনি যে তোমাদের সঙ্গে আমি বেড়াতে যাব না। আর আচ্ছা তো, বড়দাদা ভাইরা নিজেরাই প্ল্যান করে নিল বেড়াতে যাবার। তুমি তো জীবনে দুই একটা জিনিস শিখেছ, ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করা, রাস্তাঘাটে হুল্লোড় করা, আর তো কিছু শেখোনি। ওই তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমাকে আমি ফোন করতে বলেছি, তুমি নিজে থেকে আমাকে ফোন করেছো, আর তারপর তুমি নিজেই আমার সঙ্গে মিসবিহেভ করছো। ফোন রাখো। রাখবো রাখবো, তার আগে তোমাকে খবরটা দিয়ে তারপর ফোনটা রাখবো। তোমার অসভ্যতায় আমার গিন্নিমা শয্যা চাই। আর ইউ হ্যাপি? কি 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 হয়েছে গিন্নিমার? তাতে তোমার কিছু এসে যায় নাকি? নাও প্লিজ গো অ্যান্ড সেলিব্রেট, যাও 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 যাও। এই একদম ভালো হবে না বলে দিচ্ছি, কি হয়েছে আমাকে বলো তো। তোমাদের বাড়িতে আমার দাদা আর গিন্নিমা গিয়েছিল, তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করেছিল তোমাকে আমাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কিন্তু তোমার এত অহংকার যে তুমি তুমি তাদেরকে অপমান করে বাড়ি থেকে ফিরিয়ে দিলে। গিন্নিমা তোমার এই অপমানটা হজম করতে পারেননি, উনি বাড়িতে এসে অজ্ঞান হয়ে যান, আর এখন উনি শয্যাশায়ী। Are you happy? ডাক্তার কি বলল? ও মাই গড, গিন্নিমার তো আবার হাই ব্লাড প্রেশার,
কথা বলছে কে আছে গিন্নিমার কাছে চুপ করে থেকো না ডাক্তার কি বললো সেটা বলো না প্লিজ তোমার একটাও প্রশ্ন করার কোনো অধিকার নেই আর আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর দেব না আমি যেটা বলেছি সেটা করো নাও প্লিজ গো অ্যান্ড সেলিব্রেট তোমার সো কল ফ্রেন্ডদের সাথে গিয়ে এখন পার্টি করো যাও আমি এক্ষুনি আসছি এক্ষুনি আমি গিন্নিমার সঙ্গে একবার দেখা করতে চাই নো নেভার আই উইল নট অ্যালাউ ইউ তুমি আমাদের বাড়িতে আসবে না তুমি আর কখনো আমার গিন্নিমার সাথে দেখা করবে না কখনো না